tonight with this fashion icon, and the title goes to contestant number 21, Dr. Lopamudra. পেশারে ডাক্তার কিন্তু নিশা হেলা ফ্যাশন দুনিয়া ইয়ে হেলে ডাক্তার লোপামুদ্রা সাহু রাজগাঙ্গপুর লাইন অঞ্চলে রহুথবা শ্রীমতী সাহু রাউরকেলা রাজস্থান সেবা সদনরে ডাক্তার ভাবে কার্যরত মাত্র ফ্যাশন নিশা তাঙ্কু সর্বভারতীয় স্তরের পরিচয় দেইছি মিসেস ইন্ডিয়া 2023 লিগেসি ফ্যাশন আইকন হেউছন্তি ডাক্তার লোপামুদ্রা দিল্লিরে দেখাইলে ফ্যাশন ডিজাইনর কমাল সর্বভারতীয় স্তরের ফ্যাশন ডিজাইন প্রতিযোগিতার ওড়িশার ভাগ নেই ফ্যাশন আইকন হয়েছেন হোম টাউনে পৌঁছিয়া পরে তাঁকু দিয়া যাইছে ভব্য সম্বর্ধনা রাজগাঙ্গপুর ভি এক অঞ্চল যাই রাজ্য তথা জেলাকে গৌরবান্বিত করেছেন লোপামুদ্রা স্যার জয় জগন্নাথ মু ডক্টর লোপামুদ্রা সাহু লাইং কাঁসবাল এরিয়ার অ্যান্ড মো প্রফেসন ডক্টর অ্যান্ড রাজস্থান সেবা সদনের ফিলহাল কাম করছি এবে রিসেন্টলি মিসেস ইন্ডিয়া লিগেসি 2022-23 যে অর্গানাইজ হয়ে সে ফ্যাশন আইকনর অওয়ার্ড পাইছি অ্যান্ড আই এম রিয়েলি ফিলিং প্রাউড কি মো ওড়িশাকু এমতি গোটে অওয়ার্ড নেইকি আসিপারছি সেটি আমি 26 পার্টিসিপেটস ছিল 30 একচুয়ালি ইনিশিয়ালি স্টেজে থিলে সেথিরু ফিনালেরে আমি 26 পার্টিসিপেটস ছিল অ্যান্ড ডিফরেন্ট স্টেটসরু আসিলে ওড়িশারু মু রিপ্রেজেন্ট করিকে মতো বহুত গর্ব ফিল হচ্ছি দ্যাট টু ইন ন্যাশনাল প্ল্যাটফর্ম অলমোস্ট অল ওভার ইন্ডিয়া অল ওভার ইন্ডিয়া মতলব কো স্টেট্রু জনে দুইজন কর্ণাটক দিল্লি মুম্বাই মুলি আউ জনে বি থিলে সি একচুয়ালি খড়গপুরু বট সি বি ওড়িশারু যাইথিলে বাপা মা ও পরিবার সম্পর্কীয় সমস্তে তাঙ্কর এই সফলতারে বহুত খুশি সারা দেশরে 30 জন মহিলা এই প্রতিযোগিতারে ভাগ নেইথিলে বাপা মাঙ্ক প্রেরণা ও স্বামীঙ্ক সহযোগরে আজি সে সমস্তঙ্কু পছরে পকাই সে এই স্তরে পৌঁছি পারিছন্তি বলি কহিছন্তি বাপা মা ঝিয়র এই সফলতারে খুশি অছন্তি বলি কহিছন্তি।